আসসালামু আলাইকুম। নাভাটি কর্নার আর্ডিনো বিষয়ক টিউটোরিয়াল, ঘরে বসে আর্ডিনো শিখুন, মজার মজার প্রজেক্ট তৈরি করে নিয়ে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করব, সেটা হলো আজকে আমরা LCD ডিসপ্লে এবং একটা সেন্সর LM35 টেম্পারেচার সেন্সর, এটা ব্যবহার করে আজকে আমরা একটা প্রজেক্ট তৈরি করব। আর আমাদের প্রজেক্টও হলো একটা ডিজিটাল থার্মোমিটার, অর্থাৎ আমরা আমাদের পরিবেশের যে তাপমাত্রা আছে সেটা সেন্স করবো একটা সেন্সর ব্যবহার করে, আর সেই তাপমাত্রাটা আমরা আমাদের ডিসপ্লেতে দেখাবো। ঠিক আছে, অর্থাৎ এক কথা বলতে গেলে আমরা আজকে একটা ডিজিটাল টেম্পারেচার সেন্সর তৈরি করবো আরডিনো ব্যবহার করে। তো এই কাজটা করার জন্য আমাদের আরডিনো লাগবে, একটা LCD ডিসপ্লে লাগবে, আর হলো নতুন করে যে বাড়তি জিনিস লাগবে সেটা হলো একটা সেন্সর লাগবে, LM35 টেম্পারেচার সেন্সর। তো এই সেন্সরের দামটা খুব একটা বেশি না, আমি আমাদের ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দেবো, আপনি আমাদের অনলাইন শপ থেকে ওই প্রোডাক্টটা কিনতে পারেন, অথবা বাংলাদেশের যে কোনো লোকাল শপ আছে, অনলাইনে আরও অনেকগুলো শপ আছে, যে কোনো জায়গা থেকে আপনারা এই সেন্সরটা সংগ্রহ করতে পারেন। ঠিক আছে, যে কোনো একটা জায়গা থেকে সংগ্রহ করলেই চলবে। তো এই সেন্সরটা আরডিনোর সাথে কীভাবে কানেক্ট করতে হবে এবং তার ভ্যালুটা কীভাবে LCD ডিসপ্লেতে দেখাতে হবে, এটা পুরোটাই আমরা ইনশাল্লাহ আজকের এই টিউটোরিয়াল দেখবো। তবে আজকে আমরা শুরুতে প্রথমে আমরা আমাদের মোবাইলের ক্যামেরায় চলে যাবো, সেখানে আমরা সার্কিটের কিছু কানেকশন দেখবো এবং ছোটো একটা অঙ্ক দেখবো, তারপরে আমরা আমাদের কোডিংয়ে চলে যাবো। তো চলুন আগে আমরা আমাদের সার্কিট থেকে একটু ঘুরে আসি। বন্ধুরা, আমরা এখন আমাদের সার্কিটের কিছু কানেকশন দেখবো। তো বুঝতে পারতেছেন যে আজকে আমরা একটু প্রতিদিনের চেয়ে আজকে একটু ব্যতিক্রম, আজকে শুরুতেই সার্কিটে চলে আসছে। আসলে সার্কিটের কিছু বিষয় আজকে আমাদেরকে মানে বুঝে নিতে হবে শুরুতেই, তাহলে আমাদের পরের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। তো আমাদের উদ্দেশ্য হলো আমরা একটা টেম্পারেচার সেন্সরকে ব্যবহার করব, ব্যবহার করে তার থেকে আমরা টেম্পারেচারটা কত পরিবেশে সেটা আমরা সংগ্রহ করব। সংগ্রহ করার পরে আমরা সেই ভ্যালুটা আমরা আমাদের এই ডিসপ্লে আছে এখানে, এই ডিসপ্লেটাতে সেই ভ্যালুটা আমরা দেখাবো। ঠিক আছে, এখন আমরা বলেছি যে আমরা টেম্পারেচারটা পরিবেশ থেকে গ্রহণ করার জন্য আমরা একটা সেন্সর ব্যবহার করব, যার নাম হলো LM35 টেম্পারেচার সেন্সর। এটা কি এটা বলতে ক্লিয়ার না? হ্যাঁ, এই যে দেখুন LM35 টেম্পারেচার সেন্সর। তো এই সেন্সরে টোটাল তিনটা এখানে টার্মিনাল আছে। তো আমাদেরকে প্রথম বুঝতে হবে সেন্সরটা কীভাবে কাজ করে। দেখুন, সেন্সরের যে পাশে নামটা লেখা আছে, আমরা যদি এভাবে ধরি তাহলে একদম বাম পাশের যে পিনটা আছে এটাকে এখানে আমাদেরকে 5 ভোল্ট কানেক্ট করতে হবে, এই পিনটা, বাম পাশের পিনটা। আর একদম সর্বডানের যে পিনটা আছে এটাতে আমাদেরকে গ্রাউন্ড কানেকশন দিতে হবে। আর মাঝখানের যে পিনটা আছে এই পিনটাই হলো মূলত ভোল্টেজ আউট পিন। এখন সেন্সরটা কীভাবে কাজ করে আমি আপনাদেরকে সেটা একটু বলি। সেন্সরটা মূলত এর দুইটা টার্মিনালে যখন আমরা পাওয়ার দেই, সে কী করবে, আমাদেরকে পরিবেশের তাপমাত্রার উপর ভিত্তি করে সে আমাদেরকে একটা অ্যানালগ ভোল্টেজ পাঠায়। কীভাবে পাঠায় সেটা আমি আপনাদেরকে একটু পরে একদম প্র্যাকটিক্যালি একদম হিসাব করে দেখিয়ে দিচ্ছি। মানে এই আউটপুট পিন দিয়ে সে আমাদেরকে একটা অ্যানালগ ভোল্টেজ পাঠায় তাপমাত্রার উপর ভিত্তি করে। সেই ভোল্টেজটাকে আমরা কী করবো, আরডিনোর যে কোনো একটা অ্যানালগ পিন দিয়ে আমরা সেই অ্যানালগ ভোল্টেজটাকে রিসিভ করবো, যে কারণে আমি আপনাদেরকে অ্যানালগ সিগন্যাল কীভাবে ইনপুট নিতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এর আগের একটা পর্বে। তো সেই অ্যানালগ ভোল্টেজটা আমরা রিসিভ করবো আরডিনোর এখানে, এই যে দেখুন অনেকগুলো অ্যানালগ পিন আছে, যে কোনো একটা ব্যবহার করে রিসিভ করবো। রিসিভ করার পরে আমরা আরডিনোর ভিতরে কিছু হিসাব নিকাশ করব, মানে যে ডেটাটা আসছে সেই ডেটার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো হিসাব করে যে তাপমাত্রাটা কত। তো তাপমাত্রার হিসাব করা হয়ে গেলে সেই ভ্যালুটাকে আমরা কী করবো আমাদের এই ডিসপ্লেতে দেখাবো। ঠিক আছে, এই হলো আমাদের টোটাল কাজের মানে ধারাবাহিকতা, বা আমরা এই পদ্ধতিতে মূলত কাজটা করব। তো দেখুন, আমরা এই সেন্সরটাকে আমাদের ব্রেডবোর্ডে একটু কানেক্ট করে নিই। তো যেহেতু সেন্সরের দুইটা, একটা এই টার্মিনালে 5 ভোল্ট এবং আরেকটা টার্মিনালে গ্রাউন্ড কানেকশন দিতে হয়, তো আমি এই যে দেখুন ব্রেডবোর্ড থেকে এই যে 5 ভোল্টের যে এটা আছে, আমি এখানে ছোটো কিছু জাম্পার ইয়ার আছে এগুলো ব্যবহার করতেছি। 5 ভোল্ট থেকে এই যে পাওয়ারের এটা নিয়ে নিচ্ছি 5 ভোল্ট, আর 3 নম্বর পিন আমাদেরকে গ্রাউন্ড কানেকশন দিতে হবে, 3 নম্বর বলতে ডানের পিনটাতে। তো দেখুন এই যে এটাতে VCC এবং এটাতে গ্রাউন্ড। তো আমি তাহলে সেন্সরটাকে এবার বসিয়ে দিচ্ছি এখানে, 3টা পিনকে 3টা এতে বসালাম। এখন দেখুন আমাদেরকে এই মাঝখানের যে পিনটা আছে এই পিন থেকে একটা জাম্পার ওয়্যার ব্যবহার করে, দেখুন এই যে এখানে একটা জাম্পার ওয়্যার কানেক্ট করলাম। কানেক্ট করে এই জাম্পার ওয়্যারের পিন এই এই টার্মিনালটাকে আমরা আরডিনো ধরুন A0, যে অ্যানালগ পিনটা আছে A0 এখানে কানেক্ট করে দিলাম A0তে। ঠিক আছে, তার মানে এই A0 পিন দিয়ে আমরা একটা অ্যানালগ সিগন্যাল রিসিভ করবো, সেই সিগন্যাল থেকে আমরা পরে হিসাব নিকাশ করে তাপমাত্রাটা কত সেটা বুঝতে পারবো।
তো আর এলসিডির যে কানেকশনটা সেটা তো আমরা গত পর্বে দেখিয়েছি, এলসিডির কানেকশন আশা করতেছি আপনাদের কোনো সমস্যা হবে না। আমি এখানে এই যে 2 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত এই 6টা পিন ব্যবহার করে আরডুইনোর এই যে আরডুইনোর সাথে এলসিডিটাকে কানেক্ট করেছি। আমি জানি এগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা এখন দেখে নেই যে আমাদের হিসাবটা কিভাবে হবে, অর্থাৎ আমরা সেন্সর থেকে ভ্যালুটা নিয়ে কিভাবে এখান থেকে তাপমাত্রাটা বের করতে পারবো। ঠিক আছে, আমাদেরকে ছোট একটা হিসাব দেখতে হবে। তো চলুন আমরা হিসাবটা দেখে নিই। দেখুন আমরা আমাদের LM35 টেম্পারেচার সেন্সরের যে ভোল্টের আউটপুট পিন ছিল সেটাকে আমরা কি করেছি, আরডুইনোর A0 যে পিন আছে তার সাথে কানেক্ট করে দিয়েছি। এখন LM35 টেম্পারেচার সেন্সরের আউটপুট পিন দিয়ে যে অ্যানালগ সিগন্যালটা আসে সে কি করবে, আমার আরডুইনোর A0 পিন ব্যবহার করে আরডুইনো সেই ভ্যালুটা রিসিভ করবে। এবং LM35 টেম্পারেচার সেন্সরটা আসলে কাজ করে কিভাবে আমাদেরকে সেটা একটু বুঝতে হবে। দেখুন এই সেন্সরের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা কি, সেটা হলো এই সেন্সরটা পরিবেশের যে তাপমাত্রা তার সাথে মানে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য সে 10 মিলিভোল্ট করে আউটপুট দিতে পারে। ধরুন আমাদের রুমের টেম্পারেচারটা হলো 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সে কী করবে দেখুন, তার এই ভোল্টের আউটপুট পিনের সাথে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য 10 মিলিভোল্ট করে, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য 250 মিলিভোল্ট সে একটা ভোল্টেজ আমাদেরকে কী করবে এই আউটপুট পিন দিয়ে এই আমাকে পাঠাবে। আপনি যদি একটা মাল্টিমিটার ব্যবহার করে এখানে এই ভোল্টের আউটপুট পিনের ভোল্টেজটা পরিমাপ করেন তাহলে দেখবেন যে ঠিক এক্সাক্ট 250 মিলিভোল্টই সে আপনাকে আউটপুট দিচ্ছে। এখন আমরা তো মাল্টিমিটার ব্যবহার করতেছি না, আমরা ব্যবহার করতেছি আরডুইনো, এবং আরডুইনো ব্যবহার করে আমরা কী করবো এই অ্যানালগ সিগন্যালটাকে আমরা কী করবো, অ্যানালগ এই ভোল্টেজ সেটাকে আমরা পরিমাপ করব। এখন এই কাজটা আমরা করবো কীভাবে, এর আগে একটা কথা বলে রাখি, আমরা যেহেতু আজকে মিলিভোল্টের কথা বলতেছি, ভোল্ট এবং মিলিভোল্টের সম্পর্কটা একটু দেখে নিই আমরা। 1 ভোল্ট = 1000 মিলিভোল্ট, 1 ভোল্টে 1000 মিলিভোল্ট। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখুন আরডুইনো করে কি, আরডুইনো কিন্তু আমার কখনোই ডিরেক্টলি 250 মিলিভোল্ট এটাকে সে পরিমাপ করে পড়ে না। সে করবে কি, আমরা জানি যে তাকে যদি আমরা 5000 মিলিভোল্ট, অর্থাৎ 5 ভোল্ট যেটা আর কি, সেটা যদি তাকে এখানে ইনপুট দিতাম সে আমাকে কি দিত, একটা ভ্যালু দিত, সেই ভ্যালুটা আমরা জানি হলো কত, 1024। এখন আমরা এখান থেকে চাইলে হিসেব করতে পারি যে 1 মিলিভোল্ট হলে কত হইতো, 1024কে 5000 দ্বারা ভাগ করা লাগত। সুতরাং 250 মিলিভোল্টের জন্য সে আমাকে কত ভ্যালু দেখাবে দেখুন, এটার সাথে জাস্ট 250 সেটাকে গুণ করে দিলেই চলে। দেখুন আমরা যদি ক্যালকুলেটারটা ব্যবহার করি এখানে, 1024 ভাগ 5000, এর সাথে যদি আমরা 250 গুণ করি তাহলে 51.2। তার মানে আমার আরডুইনো আমাকে মূলত অ্যানালগ রিড এই ফাংশনটা ব্যবহার করলে আমরা আরডুইনো থেকে কিরকম রিপ্লাই পেতাম, সে আমাকে এরকম 51.2 এরকম একটা ভ্যালু সে আমাকে দেখাতো। এখন আমার কাজ হলো এই 51.2 ভ্যালু থেকেই আবার পুনরায় পিছনে গিয়ে আমাকে খুঁজে বের করা যে 51.2 এটার জন্য কত তাপমাত্রা ছিল বা কোন টেম্পারেচারের কারণে সে আমাকে এই ভ্যালুটা দিল। ঠিক আছে, আচ্ছা তার মানে আমি আরেকবার ক্লিয়ার করে নিই যে LM35 এর যে ভ্যালুটা সেটা আরডুইনো রিসিভ করলো, আরডুইনো রিসিভ করে আমাকে জানালো যে আমি একটা ভ্যালু পেয়েছি, সেই ভ্যালুটা হলো ধরুন 51। আরডুইনো আমাকে জানালো আমি যে ভ্যালুটা পেলাম সেটা হলো 51। এখন তোমার কাজ হলো এই 51 থেকে তুমি যে কোনোভাবে ক্যালকুলেট করে তোমাকে বের করতে হবে যে তাপমাত্রাটা 25 ডিগ্রি সেলসিয়াস ছিল। তাহলে আমরা কীভাবে এই কাজটা করতে পারি, দেখুন আমরা এই অঙ্কটাকে আবার পিছন দিকে একটু করি, যে আমরা জানি যে দেখুন আমি একটা অঙ্ক লিখতেছি এরকম, যদি ভ্যালুটা 1024 হয় তাহলে ভোল্টেজ ছিল কত, আমরা জানি যে 1024 কখন পাই, যখন তার ইনপুটে ভোল্টেজ দেওয়া হয় 5000 মিলিভোল্ট বা 5 ভোল্ট। ঠিক আছে, আমরা মিলিভোল্ট দিয়ে আজকে হিসাব করতেছি। তাহলে যদি ভ্যালু 1024 পাই তাহলে ভোল্টেজ নিশ্চয়ই 5000 মিলিভোল্ট ছিল। সুতরাং যদি ভ্যালু 1 হয় তাহলে ভোল্টেজ নিশ্চয়ই ছিল কত, 5000কে এই যে 1024 দ্বারা ভাগ করব, এত মিলিভোল্ট। সুতরাং যদি ভ্যালুটা আমরা কত পাচ্ছি, ভ্যালু এই যে 51.2 হয় তাহলে ভোল্টেজ কত ছিল সেটা আমাদেরকে এই অঙ্কটার মাধ্যমে আমরা বের করে ফেলতে পারবো।
1024 এটার সাথে 51.2 কে আমরা যদি গুণ করে দেই, তাহলে দেখুন আমরা যদি এখন এখানে হিসাব করি, 5000 কে ভাগ করছি 1024 দিয়ে, আর যেটা পাচ্ছি তার সাথে গুণ করবো হলো 51.2। দেখুন মিলিভোল্ট, তার মানে 250 মিলিভোল্ট ছিল। এটা আমরা কি করলাম, আরডুইনো আমাকে অ্যানালগ গ্রিড ফাংশন ব্যবহার করে যে ভ্যালুটা দিল তার থেকে আমরা কি করতেছি এটা হিসাব করে বের করতে পারলাম যে 250 মিলিভোল্ট ছিল। এখন এটা থেকে আমি আবার টেম্পারেচারটা কীভাবে বের করবো, তো আমরা জানি যে টেম্পারেচার কি ছিল, ভোল্টেজটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, কারণ কি আমরা আগে থেকেই জানি যে LM35 প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য 10 মিলিভোল্ট করে আউটপুট দেয়, তার মানে যত মিলিভোল্ট পেলাম তাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করে দেই, 10 দিয়ে ভাগ করি, তাহলে যেটা পাবো সেটা হলো আমার তাপমাত্রা, তার মানে আমার তাপমাত্রাটা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। এই হিসাবটাই আমরা আমাদের আরডুইনো কোডের মধ্যে এই হিসাবটা করব, হিসাব করে এভাবে আমরা এই টেম্পারেচারটা বের করব। এর পরবর্তীতে টেম্পারেচারটা যদি বের হয়ে যায়, তখন আমরা এটাকে কি করব, আমাদের আরডুইনোর যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেতে আমরা এই এই টেম্পারেচারের এই ভ্যালুটাকে আমরা দেখাবো। এভাবেই মূলত আমরা একটা ডিজিটাল টেম্পারেচার মানে ডিজিটাল থার্মোমিটার প্রজেক্ট আমরা তৈরি করতে পারবো। তো আমার এখানে উদ্দেশ্য ছিল মূলত LM35 টেম্পারেচার সেন্সরটা কিভাবে কাজ করে, তার মেকানিজমটা, এবং তার মেকানিজমের সাথে আরডুইনোটাকে ব্যবহার করে কিভাবে আমরা সেখান থেকে তাপমাত্রাটা কত সেটা উদ্ধার করে নিয়ে আসতে পারতেছি, সেই টোটাল প্রক্রিয়াটা আপনাদেরকে বোঝানোর জন্য। তো এটা আসলে তেমন জটিল কোনো বিষয় না, আশা করতেছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা এখন আমাদের আরডুইনো কোডিং এ চলে যাব, এবং সেখানে এই হিসাবটা করার জন্য কিভাবে কোড লিখতে হয়, এবং তাপমাত্রাটা দেখানোর জন্য ডিসপ্লেতে কিভাবে কোড লিখতে হবে ডিসপ্লেতে দেখানোর জন্য, সেটা আমরা এখন দেখব। আমরা এতক্ষণ খাতায় LM35 টেম্পারেচার সেন্সর থেকে কিভাবে ভ্যালুটা আরডুইনো রিসিভ করে, এবং যে ভ্যালুটা সে রিসিভ করে সেখান থেকে কিভাবে আবার পুনরায় টেম্পারেচারটা হিসেব করতে হয় সেটা দেখেছিলাম। তো আমরা এখন আমাদের পুরো আরডুইনো ডিজিটাল থার্মোমিটার যে প্রজেক্ট সেটার জন্য আমরা কোডটা লিখবো। আমি আগে বলেছি যেহেতু আমরা এই প্রজেক্টের সাথে একটা LCD ডিসপ্লে ব্যবহার করতেছি, তার মানে আমাদেরকে LCD ডিসপ্লের প্রয়োজনীয় কোডগুলো লিখতে হবে এখানে। তো দেখুন আমি শুরু করতেছি, প্রথমে আমি এখানে liquidcrystal.h এই লাইব্রেরি ফাইলটা অ্যাড করলাম। এরপরে আমার ডিসপ্লের জন্য LCD নামে একটা ডিসপ্লে ডিক্লেয়ার করলাম, এবার এর পিনগুলো আমি একটা একটা করে বলে দিলাম। এই কোডগুলো আমি আগে বুঝিয়েছি, তাই আমি আর আজকে এত ব্যাখ্যা করছি না। আমি এখন ভয়েড সেটআপ ফাংশনে চলে যাচ্ছি। এখানে আমি lcd.begin দেখুন, যেহেতু আমার LCDটা 20.4 LCD, তাই আমি এই যে 20.4 এটা লিখলাম। তো দেখুন আমাদের কয়েকটা ভেরিয়েবল লাগবে, আমরা প্রথমে কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। দেখুন আমি ফ্লোট টাইপের মানে ভগ্নাংশ হিসাব করা যাবে এরকম টাইপের ভেরিয়েবল নিচ্ছি, একটা ভ্যালু নামে একটা ভেরিয়েবল নিলাম, তারপরে ফ্লোট টাইপের আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, তার নাম দিলাম মিলিভোল্ট, ঠিক আছে, আমার মন মতো নিচ্ছি, আর ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম টেম্প নামে। তো দেখুন আমি করতেছি কি, ভয়েড লুপ ফাংশনের মধ্যে আমি প্রথমে ভ্যালু নামে যে ভেরিয়েবল আছে তার মধ্যে অ্যানালগ রিড ফাংশনটা ব্যবহার করে আরডিনোর S0 পিনে, অর্থাৎ যেখানে আমার LM35 টেম্পারেচার সেন্সারটা লাগানো আছে সেখান থেকে কী ভ্যালু পাচ্ছে সেটাকে ভ্যালু নামে ভেরিয়েবলের মধ্যে স্টোর করতেছি। তো এরপর আমরা দেখিয়েছি যে মিলিভোল্টটা কীভাবে বের করতে হয়। মিলিভোল্ট ইকুয়াল টু আমরা এই সূত্রটা যদি আরেকবার দেখি, দেখুন সূত্রের উপরে এই যে ভ্যালুর সাথে প্রথমে 5000টা গুণ করতে হবে, ঠিক আছে, অর্থাৎ ভ্যালু নামে যে ভেরিয়েবল আছে তার মানের সাথে, এটার সাথে আমাকে কি গুণ করতে হবে উপরে, এই যে সরি 5000 এটা গুণ করতে হয়, আর পুরো রাশিটাকে ভাগ করতে হয় 1024 দিয়ে 1024। তাহলে আমি মিলিভোল্ট নামে যে ভেরিয়েবল আছে সেখানে কত মিলিভোল্ট হয়েছে সেটা আমরা এই মিলিভোল্টের মধ্যে পেয়ে যাচ্ছি। এখন আমরা দেখেছি যে মিলিভোল্টকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে টেম্পারেচারটা কত আমরা সেটা বের করতে পারি। তো আমি কি করলাম, টেম্প নামে একটা ভেরিয়েবল যেটা রেখেছি সেখানে মিলিভোল্টকে 10 দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় সেটাকে স্টোর করলাম এখানে, ঠিক আছে। টেম্প ইকুয়াল টু কত, মিলিভোল্টকে 10 দিয়ে ভাগ করলে যা হয় তাই হলো টেম্পের মান। তো এখানে দেখুন টেম্প ভেরিয়েবলটা আবার হলো ইন্টিজার টাইপের পূর্ণ সংখ্যা, তার মানে যদি কখনো সে হিসাব করে
ধরুন সে হিসাব করে পেলো যে 31.25, তাহলে কিন্তু সে আমাকে শুধু 31 দেখাবে, যেহেতু সে পূর্ণ সংখ্যা স্টোর করতে পারে, সে ভগ্ন সেটা দেখাবে না, বুঝে গেছে? তো আমাদের টেম্পারেচারটা তো আমরা বের করে ফেলতে পারলাম, এখন এটাকে আমরা কিভাবে এলসিডি ডিসপ্লেতে দেখাতে পারি। তো দেখুন, আমি প্রথমে এলসিডি ডট সেট কার্সর, আমার কার্সরটা সেট করবো হলো 0.0, অর্থাৎ একদম প্রথম লাইনের একদম শুরুতে আমি এলসিডি কার্সরটাকে সেট করলাম। আমি এখানে প্রথমে একটা মেসেজ দিই, মেসেজ বলতে যে ডিজিটাল থার্মোমিটার, এটা তো এরপরে নিচে লাইনে চলে আসব। নিচে লাইনে আসার জন্য আমাকে আবার কার্সরটার পজিশন চেঞ্জ করতে হবে, এলসিডি ডট সেট কার্সর, এখানে লিখবো 0, কত দেওয়া যায় 1 দিলাম, অর্থাৎ 2 নম্বর লাইন, 2 নম্বর লাইনের 0 নম্বর কলাম থেকে সে শুরু করবে। তো এখানে এখন দিচ্ছি এলসিডি ডট প্রিন্ট, এখানে টেম্পারেচারটা দেখানোর আগে দেখুন আমি এরকম একটা ইয়ে দিব যে টেম্পারেচার ইকুয়াল টু এতটুকু থাকলো। এরপরে আমি আর কার্সারটা চেঞ্জ যেহেতু অন্য কোথাও নিচ্ছি না, তার মানে এরপর থেকে আমার পরবর্তী রেখাগুলো দেখাবে। আমি এখানে করতেছি কি দেখুন, টেম্প নামের যে ভেরিয়েবল আছে তা লিখলাম টেম্প, ঠিক আছে? তার মানে কি হবে, এই লাইনের পরেই এখানে টেম্প নামে ভেরিয়েবলের মধ্যে যে মান আছে সেটা, ধরুন টেম্প নামে ভেরিয়েবলের মধ্যে 31 নামে একটা ভেরিয়েবল 31 স্টোর হয়ে আছে, তাহলে এখানে দেখাবে যে 31 এরকম ডিসপ্লেতে দেখাবে আর কি। এটা তো দেখুন, শুধু 31 দেখালে এটা সুন্দর দেখাচ্ছে না, আমরা যদি পাশে ডিগ্রি সেলসিয়াস এটা উল্লেখ করে দিতে পারতাম সুন্দর লাগতো। তো ডিগ্রিটাকে দেখানোর জন্য ডিসপ্লেতে, ডিগ্রি তো আমরা লিখে এভাবে ইয়ে করতে পারবো না, ডিগ্রিটাকে যদি দেখাতে হয়, দেখুন এখানে একটা স্পেশাল ক্যারেক্টারকে কল করতে হয়, সেটা হলো কার্ড 223, ঠিক আছে? এটা দিলেই আমাদের ডিসপ্লেতে ডিগ্রির চিহ্নটা চলে আসবে। এটা তো এরপরে আমরা এই যে সি, সিটা দেখানোর জন্য এখানে একটা সি লিখে দেবো জাস্ট, এই যে দেখুন এই যে বড় হাতের একটা সি দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু সেট কার্সর আর করা হয়নি, তার মানে এই লাইনটা যেখানে শেষ হয়েছে তার পরের অংশ থেকে কিন্তু বাকি লেখাগুলো শুরু হবে। তার মানে কি হবে, 31 আসবে, এরপরে ডিগ্রির চিহ্নটা, তো ডিগ্রির চিহ্ন তো কম্পিউটারে দেখানো সম্ভব হচ্ছে না, ধরে নিলাম এটা ডিগ্রির চিহ্ন, এরপরে সি, অর্থাৎ আমার ডিসপ্লেতে এরকম একটা মেসেজ দেখাবে। এরপরে টেম্পারেচার এখানে যাই হবে সেটা এসে এসে এখানে বসে যাবে অটোমেটিক। তো এতটুকু হলো আমাদের এই প্রজেক্টের জন্য কোড। আমরা এটা যদি এখন আমাদের আরডিনোতে আপলোড করে দিই কম্পাইল করে, তাহলে কিন্তু আমাদের প্রজেক্টটা চলবে। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখানে দেখুন আমি করছি কি, এই যে প্রোটিয়াসে কিন্তু LM35 টেম্পারেচার সেন্সারটা আছে, এই যে আপনি পিক ডিভাইসে গিয়ে LM35 এটা লিখে সার্চ করলে দেখবেন LM35 টেম্পারেচার সেন্সার চলে আসবে, এই যে এটা, এই যে যেটা আমি এখানে নিয়েছি। তো LM35 টেম্পারেচার সেন্সারেরও এই যে 1 নম্বর পিনটাকে এই যে 5 ভোল্টের সাথে কানেক্ট করতে হয় এখানে, আর 3 নম্বর পিন যেটা এটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হয়, যে এখান থেকে গ্রাউন্ডে চলে গেছে, আর তার ভোল্টেজ আউটপুট পিন যেটা সেটাকে আমি কি করছি আর্ডিনোর এই যে A0 পিনের সাথে এটাকে কানেক্ট করছি, আর আমার এলসিডির এই যে RS পিনটা আর্ডিনো 2 নম্বর পিন, এনেবল পিনটা 3 নম্বর পিন, D4 D5 D6 D7 এগুলো এই যে 4 5 6 7 এই পিনগুলোর সাথে কানেক্টেড আছে। এখন ও এটা যেহেতু আবার আমার রিয়েল আর্ডিনোর জন্য করেছি, এখানে 20/4 লেখা আছে, আমি একটা কাজ করি আপনাদেরকে প্রোটিয়াস একটা একটাবার এটা করে দেখাই। দেখুন ডিস এলসিডি হলো 16/2, আর এখানে দেখুন পুরোটা ধরবে না কারণ এখানে 16 ক্যারেক্টার বেশি আছে, আমার 16/2 তো আবার এখানে পুরো মেসেজটা ধরবে না, তো আমি লিখলাম শুধু থার্মোমিটার আর এখানে শুধু ট্যাম্প লিখি। আচ্ছা এতটুকু লিখে দেখুন কোডটা, আমি যদি কম্পাইল করি আরেকবার, আচ্ছা এই হ্যাক্স ফাইল আসছে না, এই হ্যাক্স ফাইলটাকে দেখুন আমি যদি প্রোটিয়াস নিয়ে অ্যাড করি, দেখুন হেক্স ফাইলটা অ্যাড করলাম, অ্যাড করে যদি রান করি, এই যে দেখুন এই যে ডিগ্রিটাও দেখাচ্ছে, এই যে দেখুন আমার LM35, এখানে প্রোটিয়াসের একটা সিস্টেম আর কি, মানে LM35 টেম্পারেচার সেন্সারের মধ্যে কত ডিগ্রি সেলসিয়াস সে রিড করতেছে এটা এখানে দেখা যাচ্ছে। দেখুন পরিবেশের তাপমাত্রা যদি চেঞ্জ হয়, ধরুন এই যে পরিবেশের তাপমাত্রা যদি 28 ডিগ্রি সেলসিয়াস হয়, দেখুন আমার ডিসপ্লেতে কিন্তু 28 ডিগ্রি সেলসিয়াস চলে আসছে, ঠিক আছে? এভাবে আমাদের এই প্রজেক্টটা কাজ করে। দেখুন আমি যদি এখানে LM35 টেম্পারেচার সেন্সরটা যদি এই যে ভ্যালুটা কমতে থাকে, এই যে এই যে এখানে ভ্যালু কমতেছে, এখানেও কিন্তু অটোমেটিক কি হচ্ছে আমাদের ডিসপ্লে তো ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক। আর হলো আরেকটা, এখানে আমাদেরকে একটা ছোটো কাজ করতে হবে, আমরা যেহেতু ডিসপ্লেতে এই কাজটা করবো,
এখানে কোনো ডিলে না দিলে এটা এত দ্রুত বারবার প্রিন্ট হতে থাকবে যে আমাদের ডিসপ্লেতে লেখাটা সুন্দর করে দেখাবে না। তো আমরা একটা কাজ করি, ডিলে দিয়ে দিই 500 মিলি সেকেন্ডের একটা ডিলে দিয়ে দিই। এটা দেখানোর পরে কি করবে, এলসিডি ডট ক্লিয়ার, পুরো ডিসপ্লেটা ক্লিয়ার হয়ে যাবে, আবার সবগুলো লেখা আবার এই মানে যে যে জায়গায় ছিল আবার সেখানে বসে যাবে, টেম্পারেচারটা নতুন করে বসবে। আমরা আমাদের এখানে যেটাকে আবার 20x4 করে দিলাম, আমি এখন আমার রিয়েল আরডুইনো বোর্ডে এটা আপলোড করব। এখানে ডিজিটাল থার্মোমিটার এটা ছিল, এখানে টেম্পারেচার পুরো কথাটা এই থাকলো। ঠিক আছে, এই কোডটা আমি এখন আমার রিয়েল আরডুইনো বোর্ডে আপলোড করতেছি। তো চলুন আমরা এখন ব্রেড বোর্ডে চলে যাই, ব্রেড বোর্ডে গিয়ে দেখি যে আমাদের প্রজেক্টটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার আরডুইনো বোর্ডের সাথে LM35 এবং LCD মনিটর এগুলোকে কানেক্ট করে রেখেছি, আর আমার আরডুইনো বোর্ডটাতে কোডটাও আপলোড করা আছে। তো দেখুন আমি যদি ব্রেডবোর্ডে এখন পাওয়ার সাপ্লাই দিয়ে দেই, এবং এই যে LCDটা একটু ইয়ে করতে থাকবে, রিসেট বাটনটা প্রেস করলেই চলবে। দেখুন LCDটাতে এখন সুন্দর করে কিন্তু আমার এই রুমের যে টেম্পারেচার এটা দেখাচ্ছে। তো দেখুন এখানে আমি যদি সেন্সরটার গায়ে যদি হাত দিয়ে ধরি, যেহেতু আমার শরীরের তাপমাত্রা একটু পরিবেশ থেকে একটু বেশি, এই যে 30-31 হয়ে গেছে। আচ্ছা এখানে একটা কথা বলি, আপনারা দেখতেছেন মাঝে মধ্যে হুট করে টেম্পারেচারটা 21-28 এরকম দেখাচ্ছে, 19 হয়ে যাচ্ছে, এত তো কমে যাওয়ার কথা না। তো এটা হয় কেন আমি একটু বলি, এটা হলো আমি এই যে সেন্সরটা ধরতে গেলে সেন্সরটা একটু নড়াচড়া করে, সেন্সরটা নড়ে গেলে এখান দিয়ে আপনার এই মানে ইলেকট্রিসিটি পাস হওয়ার সময় এখানে নয়েজ তৈরি হয় আর কি। তো নয়েজের কারণে আরডুইনো হিসাবটা ঠিকভাবে করতে পারে না। এই যে যেমন দেখুন আমি যদি তারটা খুলেই পেলে এখান থেকে, এই যে দেখুন এখনো টেম্পারেচার দেখাচ্ছে আবার উল্টা পাল্টা, দেখতে পাচ্ছেন এই যে 499°C, এটা তো হইতে পারে না কখন, আসলে তো আমার সেন্সরের সাথে এটা কানেক্টেডই না। তো এগুলো একটু খেয়াল রাখবেন যে কানেকশনগুলোতে যেন কোনো লুজ মানে লুজ কানেকশন যাতে না হয়, সবগুলো আপনাকে ভালো একটা ব্রেডবোর্ড ব্যবহার করতে হবে, যে জাম্পার কেবলগুলো আপনার ইউজ করবেন সেগুলো যাতে ভালো মানের হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এতটুকু হলো আমাদের টোটাল প্রজেক্টের যে এই সিস্টেম বা মেকানিজম এটা। এখন প্রজেক্টটা সুন্দর করে উপস্থাপন করার কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। ধরুন আপনি বিজ্ঞান মেলায় এই প্রজেক্টে আপনি উপস্থাপন করতে যাচ্ছেন যে ডিজিটাল থার্মোমিটার, তো তখন আপনাকে এটা সুন্দর করে প্যাকেজ করতে হবে, কোনো একটা বক্স ব্যবহার করে কীভাবে আপনি এগুলোকে দেখাবেন, ডিসপ্লেটা উপরে রেখে ভিতরে এগুলো রাখবেন বা সেন্সরটাকে বের করে রাখবেন। তো এটা আপনাকে আসলে নিজেকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে। আর হলো যেমন ডিসপ্লেতে আমি যে লেখাটা দেখাচ্ছি এটা কিন্তু খুব একটা সুন্দর না। তো আমি একটা কাজ করি, দেখুন আপনাদেরকে এখন আমার আরেকটা কোড লিখে আছে, মানে সেম এয়াটাই, জাস্ট ডিসপ্লেতে যেন লেখাটা আরেকটু সুন্দর করে দেখায়। এবং এখানে তো দেখতে পাচ্ছেন যে শুধু সেলসিয়াস স্কেলে তাপমাত্রাটা দেখাচ্ছে, আমি সেখানে ওই যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করার যে সূত্রটা আছে সেটা ব্যবহার করে ফারেনহাইট টেম্পারেচারটাও এখানে দেখাচ্ছি। তো চলুন আপনাদেরকে আমি আগে সেই সেই প্রোগ্রামটা একটু দেখাই। আচ্ছা এই যে এই প্রোগ্রামটা একটু দেখুন, সার্কিট সার্কিটের কানেকশন থেকে শুরু করে সব কিছু একদম হুবহু একই রকম আছে, প্রোগ্রামটাও একই রকম। জাস্ট দেখুন আমি এখানে লেখাগুলো বাড়তি কিছু লেখা অ্যাড করে দিয়েছি এখানে, আর বাড়তি আরেকটা যে কাজ করেছে দেখুন এখানে ফারেনহাইট স্কেলের কিন্তু টেম্পারেচারটা দেখাচ্ছে। তো এটা খুবই সিম্পল, আপনি জাস্ট সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করার যে সূত্রটা যদি জানেন তাহলে আরডুইনোতে সেই সূত্রটা বসিয়ে ফারেনহাইটের টেম্পারেচারটা আপনি চাইলে দেখাতে পারবেন। তো দেখুন এখন কিন্তু প্রজেক্টটা আগের থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এভাবেই আসলে আপনি কীভাবে এটাকে উপস্থাপন করবেন সেটা কিন্তু আপনার নিজের উপরে ডিপেন্ড করতেছে আর কি। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে আরডুইনো ব্যবহার করে কীভাবে একটা ডিজিটাল থার্মোমিটার তৈরি করতে হয় তার সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখাতে, আর আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে ভিডিওর প্রতিটি অংশই আপনাদের কাছে সহজভাবে তুলে ধরতে যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন। তারপরে যেহেতু এটা একটা প্রজেক্টের ভিডিও, হয়তো এমন হতে পারে যে আপনারা ভিডিওর কোনো অংশ বুঝতে পারেননি, তো এরকম যদি কোনো কিছু থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রত্যেকেরই প্রশ্নের একটা সঠিক উত্তর দিতে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, ইনশাল্লাহ নতুন ভিডিওগুলোতে আমরা আরও নতুন নতুন প্রজেক্ট তৈরি করা শিখব। আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নাভাটেক কলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।